হবে, কারণ যিনি নৌকার প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন তিনি তো জনসংঘের সঙ্গে কোনো সম্পৃক্ততা নাই। তিনি গত 5 বছরে কয়বার বরিশাল শহরে থাকছেন আপনারা হিসাব করে দেখেন। আর উনি জনসাধারণের সঙ্গে মেলামেশার বিষয়ে কতখানি অভিলাষী সেটা আপনারা খুব ভালো মতো জানেন। সুতরাং উনি ওনার কর্মফলের কারণেই ভোট পাবেন। এখানে মহানগরের সবাই আসছে, মহিলারা আসছে, অসংখ্য মহিলা দেখতে পাচ্ছেন, মহিলারা সবাই আসছে, মহানগরের ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, আওয়ামী লীগ সবাই আসছে। আমরা সবাই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা গত বরিশালে যে বিশাল জনসভা হয়েছে সেই জনসভায় বরিশালের মানুষকে বলে গেছেন, স্বতন্ত্র প্রার্থী যদি আওয়ামী লীগের হয়েও কাজ করে যে কোনো আওয়ামী লীগের লোক তাকে সমর্থন এবং সহায়তা করতে পারবে, তাতে কোনো আপত্তি নেই। সেই হিসাবে আমরা তো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হুকুম পালন করছি। আপনারা কষ্ট করে দূর দূরান্ত থেকে এখানে উপস্থিত হয়ে বিপদের প্রতি সাহায্যের হাত বাড়ালেন, বিপদ সেই সাহায্য আপনাদের কাছ থেকে ভোট হিসাবে আগামী 7ই জানুয়ারি যদি পেয়ে যায় এবং বিজয়ী হয় তাহলে বরিশাল অঞ্চলের মানুষের দুঃখ দুর্দশা থাকবে না। আমি একটা পারি এবং আমি কথা দিচ্ছি রিপনকে সাথে রেখে আমি প্রয়োজনে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাব তার শক্তির সঙ্গে জনগণের সমস্ত শক্তি একত্রিত করে জোর গলায় বরিশালের জন্য আমাদের পার্লামেন্ট এবং মাননীয় প্রধানমন্ত্রী যিনি সমস্ত কর্মকাণ্ডের বাড়ি তিনি যেন আমাদের এই অঞ্চলের মানুষকে অপহরিত না রেখে এই অঞ্চলের মানুষকে বিশাল উন্নয়নের দরজায় পৌঁছে বরিশালকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত করতে আমাদেরকে অবশ্যই পদক্ষেপ গ্রহণ করেন। এই কথা বলার জন্য আমি আজকে আপনাদের সামনে দাঁড়িয়েছি। আপনারা এদেরকে সাহায্য করবেন রিপনকে আগামীতে 7ই জানুয়ারি নির্বাচনে বিজয় করবেন। বিরুদ্ধে উঠে এই দেশে রাজনীতি করেছি, আগামীতে যদি কেউ আপনাদের ভয়ভীতি দেখায় তার দাঁত ভাঙা জবাব আপনাদের সবাইকে ধন্যবাদ।